তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বাতাকক্ষের সবশেষ। নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার, খাদ্য ভাতার দাবি মেনে নিতে রাজি মালিক পক্ষ। সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের ডোপ টেস্টের নির্দেশনা প্রধানমন্ত্রীর। 144 বাগ চিহ্নিত করে উন্নয়ন হচ্ছে। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় বাবরসহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু। দেশে করোনায় আরো 24 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1696 জন, শনাক্তের হার 11.34%। এতক্ষণ সুনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শ্রমিক মালিকদের সাথে সরকারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নৌ শ্রমিকদের দাবির মুখে খাদ্য ভাতা দিতে রাজি হয়েছেন মালিক পক্ষ। অক্টোবর থেকে জাহাজের ধারণ ক্ষমতা অনুযায়ী শ্রমিকদের খোরপোষ দেবে মালিক পক্ষ। এ আশ্বাসে শ্রমিকরাও কর্মবিরতি থেকে সরে এসেছেন। নৌযান মালিকরা জানিয়েছেন, ব্যবসা সুষ্ঠুভাবে চালিয়ে নিতেই তারা শ্রমিকদের দাবি মেনে নিয়েছেন। এর আগে সোমবার রাত থেকে খাদ্য ভাতা সহ 11 দফা দাবিতে কর্মবিরতিতে যায় পণ্যবাহী নৌযান শ্রমিকরা। এ নিয়ে সচিবালয়ে ব্রিফিং চলছে, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সেখানে। আচ্ছা, গাই বাছুরে আমাদের আঞ্চলিক কথা আছে, গাই বাছুরে মিলে গেলে এরপরে আর মানে কোন বিরোধ থাকে না। মালিক মালিক মানে এখানে সম্মত হয়েছেন, আপনারাও এই বিষয়টিতে হয়েছেন, সুতরাং যা ডিসিশন হয়েছে এটি স্যার এখন যেটা চূড়ান্ত করে সেইটাকে। কোভিডটা আমার শ্রম মন্ত্রণালয়ের কাছে থাকলে হয় না, এই বিশ্বাস নাই উনার গো দেব না। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। রাজধানীর সাথে প্রতিটি ইউনিয়নের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। মাদকাসক্তি শনাক্তে চালকদের ডোপ টেস্ট করানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মুজিব বর্ষের শপথ, সড়ক হবে নিরাপদ, এই স্লোগানে চতুর্থবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। রাজধানীর বিআরটিএ ভবনের মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সড়ক মহাসড়ক সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সারা দেশে ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছে সরকার। রাজধানীর সাথে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে, যাতে প্রত্যেকে কাজ শেষে আবার দিনে দিনে বাড়ি ফিরতে পারেন। 8223.40 কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করা হয়েছে, 1209টি সেতু, 5581টি কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে, 14টি ফ্লাইওভার ও 18টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে মহাসড়কে অতি ঝুঁকিপূর্ণ ব্ল্যাক স্পট চিহ্নিত করে তার সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুর্ঘটনার জন্য শুধু চালকদের দায়ী করলেই হবে না, সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। টাকার বিনিময়ে চালকদের লাইসেন্স না দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আমাদের অনেক সময় ড্রাইভার হেল্পারকে গাড়ি দিয়ে সেটু বিশ্রাম করতে চায় আর তারপরেই অ্যাক্সিডেন্ট হয়, অথবা ড্রাইভার এত ক্লান্ত থাকে যে হয়তো ঘুমিয়ে পড়ে তখন অ্যাক্সিডেন্ট হয়। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কি না, তাদের ডোপ পরীক্ষা করা দরকার এবং মাদক সেবন করে কি সেটা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা ড্রাইভারের এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য।
প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে সড়ক সহ বিভিন্ন উন্নয়ন কাজে কিছুটা বিঘ্ন হয়েছে, তবে শিগগিরই তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে সুরক্ষিত থাকারও পরামর্শ দেন সরকার প্রধান। অনেক দেশ আবার লকডাউনে চলে গেছে, আমরা এখনো অনেকটা ভালো অবস্থানে আছি, কিন্তু আমাদের সবাইকে কিছু না করেন, অন্তত যখন আপনি জনসমাগমে যান বা মানুষের সাথে মেশেন তাদেরকে মাস্কটা পরতে হবে। আর এই মাস্কটা আমি বলবো যে ডিসপোজেবলটা না পরে, ওই যে তিন পাল্লা কাপড় দিয়ে ঘরেও তৈরি করা যায় বা যে সেগুলি সাবান দিয়ে ধুয়ে ব্যবহার করা, ওটা আরও বেশি স্বাস্থ্যসম্মত। একসাথে তো কয়েকটা মানে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারেস চৌধুরী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র GK গোস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে এই মামলার অভিযোগ গঠন করা হয়। মামলার মূল অভিযোগপত্রে 32 জন আসামি থাকলেও অন্য মামলায় জঙ্গি মুফতি হান্নান সহ 3 আসামির ফাঁসি হওয়ায় অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে হত্যা মামলাটিতে সাক্ষী হাজির না হওয়ায় মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে 8ই নভেম্বর। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ AMS কিবরিয়া সহ আওয়ামী লীগের 5 নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2 মামলা করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই শাহ এসএম কিবরিয়া হত্যা মামলা 1116/6 এবং বিস্ফোরক দ্রব্য 23/5 এই 2টা ছিল, একটা বিচারে আছে যেটা আজকে সাক্ষী না আসায় সময় হয়েছে। আর বিস্ফোরক দ্রব্য 23/5 চার্জ গঠিত হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে সকল আসামিকে একসাথে না পাওয়া এবং ঢাকা থেকে আসামি আনতে না পারার কারণে এইটা দিয়ে একটু ডিলে হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সহ 19 পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নিশারুল আরিফ। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনেও জানানো হয়, সিলেট মহানগর পুলিশ কমিশনারকে SPBN-এ এবং SPBN-এর উপপুলিশ মহাপরিদর্শক নিশারুল আরিফকে সিলেটে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তর, নৌপুলিশ, পুলিশ একাডেমি, শিল্প পুলিশ, রেঞ্জ পুলিশ সহ বিভিন্ন বিভাগে পুলিশ সুপার পদমর্যাদার আরও 17 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। তিনি রিভিউ করবেন বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু পরোয়ানা পাঠানো হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ কায়সারের এখনও রিভিউ করার সুযোগ রয়েছে। রিভিউ খারিজ হলে সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করার সুযোগ পাবেন। গত 14 জানুয়ারি ট্রাইব্যুনালে দেয়া সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় ধর্ষণের দায়ে আসামিকে সর্বোচ্চ সাজা দেওয়ার ঘটনা এটাই প্রথম। 2013 সালে ট্রাইব্যুনাল কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেই রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। মানবতাবিরোধী অপরাধের 16 ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। সেই বিচার শেষে ধর্ষণের 2 সহ 7 অভিযোগে সৈয়দ মোহাম্মদ কায়সারকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। মহাষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠী পূজায় দেশ এবং জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। আগামীকাল সপ্তমীর দিনে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে দেশজুড়ে। মহাষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা, আর এরই মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো শারদীয় দুর্গাপূজা।
মন্ত্রপাঠ শাখ উলুধনি আর শাস্ত্রীয় বিধান মেনে ষষ্ঠী পূজা করা হয়। সনাতন শাস্ত্রমতে মহাষষ্ঠীতে বেলগাছের নিচে স্থাপন করা হয় দুর্গাপূজার ঘট। পাঁচ দিনের পূজার সংকল্প করা হয় এই সময়ে পাপ মুক্তি, অশুভ শক্তির বিনাশ আর বিশ্বশান্তির জন্য প্রার্থনা করা হয়। আমাদের দেশের লোক, সারা পৃথিবীর লোকই অসুস্থ, সবাই যেন এর থেকে মুক্ত থাকতে পারি এবং সবাই যেন সুস্থ থাকতে পারি সেই কামনাই আমরা প্রার্থনা করি। করোনার কারণে আয়োজন সীমিত হলেও ভক্তরা উপোস রেখে পরিবার পরিজন নিয়ে অংশ নেন পূজায়। পরে অঞ্জলি দানের মাধ্যমে সম্পন্ন হয় ষষ্ঠী পূজা। ভক্তদের বিশ্বাস, ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মর্তে আগমন ঘটে দুর্গাদেবীর। এই ষষ্ঠী পূজার মাধ্যমে আজকে আমরা মাকে বরণ করলাম, আমাদের মাঝে আজকে আবার মাকে পেলাম এক বছর পরে। আমাদের ভিতরকার আসুরিক শক্তিগুলোকে বলিদান দিয়ে আমরা প্রত্যেকে যেন এক একজনে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে পারি। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পালনের কথা জানালেন মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। আমরা 25 থেকে 50 জনকে আমরা লিমিটেড করে দিয়েছি, যে 25 থেকে 50 জনের ভিতরে আপনারা এটা রাখবেন স্থান সংকুলার সাপেক্ষে। এখন কারো যদি স্থান যদি বেশি হয়, যদি সে 100 জনকে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে যদি তারা রাখতে পারে, ওটাকে নিশ্চিত যদি করতে পারে, যেন আমার সামাজিক দূরত্ব নিশ্চিত করে আমি 100 জনকে ঢুকাতে পারবো, তারা সেটা নেবেন। সোমবার বিজয়া দশমী পর্যন্ত ঢাকের বাদ্যে মুখরিত থাকবে পূজা মণ্ডপগুলো। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। নানা আয়োজন আর ধর্মীয় আচারে মহাষষ্ঠী উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। রাজশাহীতে শাস্ত্রীয় আচারবিধি মেনে অনুষ্ঠিত হয় দেবী দুর্গার মহাষষ্ঠী পূজা। মণ্ডপে মণ্ডপে ঢাক, ঢোল, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে বরণ করা হয় দেবী দুর্গাকে। সিলেটে 584টি মণ্ডপে শুরু হয়েছে দুর্গাপূজা। ষষ্ঠাধিক কল্পারম্ভের মাধ্যমে দেবীকে আবাহন করা হয়। গাজীপুরে এবার পূজা হচ্ছে 334টি মণ্ডপে। করোনার কারণে পূজার সব আচার অনুষ্ঠানে পূজারী, ভক্ত এবং আগত দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জে দর্শনার্থী প্রবেশ সীমিত করা ছাড়াও মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় পানির ট্যাঙ্কির আশেপাশে গড়ে ওঠা অবৈধ কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, আগে কোনো নোটিশ না দিয়েই উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। অবশ্য DSCC বলছে সিটি কর্পোরেশনের মার্কেটের পাশে অবৈধ দোকান তুলে দীর্ঘদিন ধরে ব্যবসা চলছিল। উচ্ছেদের বিষয়ে তাদের আগে নোটিশ দেওয়ার কথাও জানায় কর্তৃপক্ষ। DSCC-র সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পর্যায়ক্রমে সব দখলদারকে উচ্ছেদ করা হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো জায়গায় অবৈধ স্থাপনা থাকবে না। দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে নানা প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ দেয় সরকার। তবে এর একটা বড় অংশই দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের পকেটে চলে যায় বলে অভিযোগ রয়েছে। টিআর কাবিখা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা, সব প্রকল্পের ক্ষেত্রেই রয়েছে অনিয়মের অভিযোগ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারে বরাদ্দ ছিল 43,000 টাকা, অথচ এর বিপরীতে কাজ হয়েছে মাত্র 5 থেকে 6,000 টাকার। এলাকাবাসীর অভিযোগ, বাকি টাকা আত্মসাৎ করেছেন স্থানীয় জাসদ নেতা জালাল উদ্দিন। জেলায় এমন অন্তত 69টি প্রতিষ্ঠানের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 15 দিন আগেও আমরা খুব দুর্ভোগে ছিলাম। 15 দিন আগে এই পর্যন্ত মাটি মানে পানি পড়ে গেছিল। একটা প্রতিষ্ঠানের নামে যখন একটা জিনিস আসে, এখন এই জিনিসটা যদি না পায় তাহলে শুধু তো আমার একলা কষ্ট না, সবারই কষ্ট। অবশ্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দাবি, এমন কোনো অভিযোগের কথা জানেন না তিনি। এই ব্যাপারে আমি জানি না এবং এটা খোঁজ খবর না নিয়ে আমি বলতে পারবো না, ভাই ভাইকে বলতে পারবো। লক্ষ্মীপুরে শুধু কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধেই রয়েছে 29টি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ। এ নিয়ে দুদকে একটি মামলাও দায়ের হয়েছে। জেলার আরও 5 ইউনিয়নের অন্তত 50টির মতো এমন অনিয়মের অভিযোগ থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।
আমি এই সরকারি যে প্রকল্প এই প্রকল্পগুলো যথারীতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়েছে, অডিটে তারপরে যায় সন্তুষ্টজনক কাজ তারপরে যায় এলাকা পাইছে। শরীয়তপুরে প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে নাওডোবা ইউপি সদস্য শাহিন ফকির, সালমা বেগম ও মনিরা বেগমের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, 9000 টাকা ভাতার মধ্যে 7-8000 টাকাই দিয়ে দিতে বাধ্য হন তারা। আমার 9000 তে উড়াইছি, 9000 মধ্যে 1000 দিছে আর 8000 তে নিয়ে দিছে। টাকা নরকাস্তন রাখছি, 1000 টাকা মানে স্যারকে দিয়ে দিছি। ও যে স্যারেরা যারা বই দিছিল না তাদের কাছেই যেমন দিয়ে দিছে, তারা খরচা ফরচা এটা সেটা করছে এই জন্য। এসব অভিযোগের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানায় সমাজসেবা অধিদপ্তর। মেম্বার যদি নিজে আত্মসাৎ করে তার বিরুদ্ধে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেব। আর আমাদের যদি কোনো কর্মী এই ধরনের কাজে জড়িত থাকে তাহলে প্রমাণিত হলে অবশ্যই আমরা বিভাগীয় ব্যবস্থা নেব, এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতিবাজ ও অনিয়মকারীদের আইনের আওতায় আনা হলেও বেশিরভাগই থেকে যাচ্ছেন অধরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হিড়িক পড়েছে নতুন কোম্পানি নিবন্ধনের। সেপ্টেম্বরে এক মাসের রেকর্ড প্রায় 1600 কোম্পানি নিবন্ধিত হয়েছে আরজেএসসিতে, যা গত বছরের একই সময়ের চেয়ে 31% বেশি। ব্যবসায়ীরা বলছেন করোনার ধাক্কা সামলে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লক্ষণ এটি। তারা বলছেন কর্মসংস্থানেও এর ইতিবাচক প্রভাব পড়বে। করোনার সংক্রমণ ঠেকাতে মার্চের শেষ সপ্তাহ থেকে প্রায় 2 মাস বন্ধ থাকে অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান। এই সময় অর্থনীতির নানা সূচকে ধস নামে, শূন্যের কোটায় নেমে আসে নতুন কোম্পানি নিবন্ধন। রেজিস্টার অব জয়েন্ট স্টক আরজেএসসির হিসাবে এপ্রিলে একটিও নতুন কোম্পানি নিবন্ধিত হয়নি। মেতে নিবন্ধন নেয় মাত্র 10টি প্রতিষ্ঠান, তবে জুন থেকে বদলাতে থাকে চিত্র, নিবন্ধন নেয় 550 প্রতিষ্ঠান। জুলাইয়ে আরও বাড়ে নতুন নিবন্ধন, তালিকাভুক্ত হয় 1350-র বেশি কোম্পানি। আগস্টে এই সংখ্যা কিছুটা কমলেও সেপ্টেম্বরে রেকর্ড সংখ্যক কোম্পানি নিবন্ধিত হয়। করোনার ভিতরেও, এই মহামারীর ভিতরেও মানুষ ব্যবসার দিকে ঝুঁকে আসছে, নতুন কোম্পানি খুলছে, এবং আরজেএসসি মানুষের সেবাকে সহজ করার জন্য এবং রেজিস্ট্রেশন কার্যক্রম যাতে দ্রুত হয়ে যায় সেগুলো আমরা খুব সচেতন আছি। ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবসার প্রসার বেড়েছে, সুযোগ বেড়েছে অনলাইন ও প্রযুক্তি কেন্দ্রিক ব্যবসারও। নতুন এসব উদ্যোগকে টেকসই করতে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবিও জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। পজিটিভ যে গ্রোথ যেটা দেখছি এটা যাতে কন্টিনিউ হয়, আর এটা হলে যেটা হবে যে আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে মানুষের চাকরি চলে যাবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে না, তো এখানে কিন্তু দেখা যায় বাংলাদেশের বেসরকারি খাতের যে স্ট্রেংথ, আমাদের যে স্ট্রেংথ, আমরা কিন্তু সবসময় যত বাধা ছিল সব কিছু পেরিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন লকডাউনে অফিস আদালত বন্ধ থাকায় এখন কোম্পানি নিবন্ধন বাড়ছে, ব্যবসার পরিবেশ উন্নয়নে খরচ কমিয়ে আনতে পারলে নিবন্ধনের ধারা জোরদার হবে বলেও মনে করছেন তারা। যত বেশি আমরা এই ফার্ম ফরমেশনের দিকে যাব, আমি বলেছি অর্থনৈতিক উন্নয়নের এটাও একটা বড় মাপকাঠি, তো সেজন্য আমাদের ব্যবসার পরিবেশ, কস্ট অফ বিজনেস, কমপ্লায়েন্সের কস্ট, রিস্ক, এগুলো কমাতে হবে এবং ব্যবসার পরিবেশকে স্মল, মিডিয়াম এবং লার্জ সবার জন্যই অত্যন্ত কনজিনিয়াল করে আমাদেরকে তুলতে হবে। আরজেএসসির হিসাবে জুন থেকে সেপ্টেম্বর 4 মাসে কোম্পানি নিবন্ধনের জন্য নামের ছাড়পত্র নিয়েছে প্রায় 13,000 প্রতিষ্ঠান, অর্থাৎ নতুন কোম্পানি খোলার হার সামনে আরও বাড়বে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সয়াবিন তেল মিলগেটে লিটারে 2 টাকা কমিয়ে 90 টাকা এবং পাম অয়েল 2 টাকা কমিয়ে 80 টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সকালে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হয়। সয়াবিন ও পাম অয়েলের নতুন দাম অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সম্প্রতি বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় দেশের ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে। পরে গত সোমবার ব্যবসায়ীদের ওই প্রস্তাব নিয়ে পর্যালোচনা সভা হয় এবং মূল্যবৃদ্ধির কোনো কারণ খুঁজে না পাওয়ায় ব্যবসায়ীদের পাঠানো দাম অনুমোদন দেওয়া হয় না। সেদিনের সভায় করোনা মহামারীর সময় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে এবং লাভের কিছু অংশ ছাড় দিয়ে মূল্য আগের জায়গায় রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। সরকার দাম পুনর্নির্ধারণের পর পাইকারিতে আলুর দাম কিছুটা কমেছে, তবে তা এখনও নির্ধারিত দামের চেয়ে বেশি। আর খুচরা বাজারের দামেও নেই কোনো সীমা,
এই তারতম্যের জন্য হিমাগার মালিক এবং বিক্রেতারা দুষছেন পরস্পরকে। বেশি দামের এই বোঝা বইতে হচ্ছে ভোক্তাদের। রাজধানীর কারওয়ান বাজারের আলুর আড়ত, কোনো কমতি নেই সরবরাহে, বিক্রি হচ্ছে ভালো। টাঙানো মূল্য তালিকায় খুচরা প্রতি কেজি দাম লেখা 35 টাকা, পূর্ণ নির্ধারিত দাম এটি। তবে বাস্তবে সেই দামে আলু বিক্রি করছেন না বিক্রেতারা। পাইকারিতেই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়, প্রতি পাল্লা 190 থেকে 200 টাকা। দাম বাড়িয়ে পূর্ণ নির্ধারণের পরও কেন তা মানা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে বিক্রেতাদের অজুহাত এই আলু বেশি দামে আগে কেনা। আর খুচরা বাজারে 1 কেজি আলু কিনতে হচ্ছে 45 টাকা বা তার চেয়ে বেশি দামে। আমার কাছে মনে হয় অন্যজন অন্যজন নেওয়া হলো, আমি নিতে বাধ্য হলাম। ওটা হচ্ছে এটা বেটার বলে মনে হলো, একটু এই জন্য দাম বেশি দিয়ে নিলাম। 38 টাকা করে পড়ছে তার পার কেজি। 38 টাকা বললাম না যে আগের কয়টা মাল আছে লাল আলু, এই কয়টার কারণে আমি আগের কয়টা মাল কমে ব্যস্ত আছি অনেক, কিন্তু এই মালটা আমার বেশি অনেক কিনা। হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও সরকার নির্ধারিত দামে পাচ্ছেন না বলে অভিযোগ পাইকারদের। তবে এ অভিযোগ অস্বীকার করছেন হিমাগার মালিকরা। তাদের দাবি, নির্ধারিত দামে বিক্রি হচ্ছে আলু, সরকারি নির্দেশনা মানতে সব হিমাগারে চিঠিও দেওয়া হয়েছে। বাজারে যে প্রাইসটা হওয়ার কথা যেটা নির্ধারণ করছে তার সাথে কিছু বেশি বিক্রি হচ্ছে, তো আমরা আশা করি বেশি বিক্রি হবে না। আপনার যে বাজার 35-এর মধ্যে থাকবে খুচরা বাজার, আর কোল্ড স্টোরেজে আমরাও মনিটরিং করতেছি, সেইটাও যেন না হয় সেই ব্যাপারে আমরা কোল্ড স্টোরেজ মালিকদেরকে চিঠি দিয়া তাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু মনিটরিং করেন। সরকারের পক্ষ থেকে তদারকি জোরদারের কথা বলা হলো। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত রাজধানী কোনো বাজারেই দেখা যায়নি কোনো সংস্থার প্রতিনিধিদের। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিশ্বে একদিনে 4,32,000 রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 4,15,00,000। 24 ঘন্টায় 6,800 জনের প্রাণহানি নিয়ে মোট মৃতের সংখ্যা 11,35,000-এর বেশি। দ্বিতীয় দফার করোনা সংক্রমণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউরোপকে ধরা হচ্ছে ভাইরাসের কেন্দ্রবিন্দু হিসেবে। কিছুদিন কম থাকলেও আবারও বেড়েছে করোনায় সংক্রমণ ও প্রাণহানির হার। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে প্রথম সারিতে থাকা প্রায় সব দেশেই বেড়েছে প্রকোপ। 24 ঘন্টায় বিশ্বে আবারও দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে। 2 মাস ধরে ভারত একদিনে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষ অবস্থানে থাকলেও আবারও ভারতকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। সেখানে 24 ঘন্টায় মারা গেছে 1,200-এর বেশি মানুষ। নতুন 63,000-এর বেশি শনাক্ত নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 85,00,000। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ভারতে। 24 ঘন্টায় সেখানে 703 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্তের সংখ্যা 56,000। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 77,00,000 ছাড়ালো। ব্রাজিলে নতুন করে মৃত্যু হয়েছে 571 জনের। নতুন শনাক্ত প্রায় 26,000। আর্জেন্টিনায় প্রতিদিনই বাড়ছে করোনার প্রকোপ। 24 ঘন্টায় 419 প্রাণহানির পাশাপাশি নতুন শনাক্ত হয়েছে 18,000-এর বেশি। ইউরোপে বেড়েই চলেছে করোনার প্রাদুর্ভাব। 24 ঘন্টায় ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্সে। দেশ দুটিতে নতুন শনাক্ত হয়েছে 26,000-এর বেশি মানুষ। এছাড়াও যুক্তরাজ্যে 192 এবং ফ্রান্সে 163 জনের মৃত্যু হয়েছে। বুধবার রাশিয়ায় 317 জনের মৃত্যু ও প্রায় 16,000 শনাক্ত হলেও দেশজুড়ে লকডাউনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 10,00,000। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 150-এর বেশি মানুষের। ইতালিতে নতুন শনাক্ত 15,000-এর বেশি। দ্রুত হারে সংক্রমণ বাড়ায় চাপ বাড়ছে ইতালি ও পর্তুগালের হাসপাতালগুলোতে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল হওয়ার কথা ছিল শুক্রবার দুপুর 2টায়, তবে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ পিছিয়ে রোববারে নেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। লঘুচাপের কারণে বৃহস্পতিবার টানা বৃষ্টি হচ্ছে। আগামী 72 ঘন্টার পূর্বাভাসেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে শুক্রবারের শান্ত রিয়াদ একাদশের ফাইনাল পেছানোর সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। বাড়তি 2 দিন হাতে পাওয়ায় লাভ হয়েছে মুশফিকের জন্য। কাঁধের চোট কাটিয়ে সুস্থ হওয়ার জন্য আরও সময় পাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। 4 ম্যাচের মধ্যে 3 জয়ে শীর্ষে থেকে ফাইনালে উঠেছে শান্তর দল। অন্যদিকে 2 ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ে নামবে রিয়াদ একাদশ।
চ্যাম্পিয়ন্স লিগের পর এবার শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরেক মর্যাদার আসর ইউরোপা লিগ। গ্রুপ পর্বের ম্যাচে প্রথম দিনেই অস্ট্রিয়ান ক্লাব লাস্কের চ্যালেঞ্জ নেবে টটেনহ্যাম। ম্যাচ শুরু রাত একটায়, একই সময়ে সেল্টিকের বিপক্ষে লড়বে এসি মিলান আর লেস্টারের প্রতিপক্ষ এফসি জোরিয়া। কুসুম, চ্যাম্পিয়ন্স লিগ খেলার পর এবার ইউরোপা লিগে অবনমন হয়েছে টটেনহ্যামের। প্রথমবারের মতো লাস্কের পরীক্ষা দেবে স্পার্স। চোটের কারণে থাকছেন না এরিক ডায়ার, তবে ফিরছেন দুই আর্জেন্টাইন এরিক লামেলা এবং জিওভান্নি লো সেলসো। এদিকে অপেক্ষাকৃত দুর্বল দল এফসি জোরিয়ার বিপক্ষে মিশন শুরু করেছে লেস্টার সিটি। সাইড বেঞ্চে থাকবেন জেমি ভার্ডি, ফ্রন্টলাইন সামলাবেন স্লিমানি ইহেনোচ। আর এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।